বাংলার শ্রেণীকক্ষে তোমাদের সবাইকে জানাই স্বাগত বাংলার শ্রেণীকক্ষ এটি এমন একটি কক্ষ যেখানে তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে তোমাদের স্কুল থেকে বাংলার তিনটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে আজ আমি তার প্রথম পার্টটি নিয়ে আলোচনা করব তাহলে দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন আছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তপনের এমন মনে হওয়ার কারণ কি। এই প্রশ্নের উত্তরে আমরা এমনভাবে লিখবো যে প্রথমে লিখব উৎস অর্থাৎ উৎস কি বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে অথবা এই গৃহীতর জায়গায় তোমরা লিখতে পারো নেওয়া হয়েছে এরপর লিখব দিনটি দুঃখের মনে হওয়ার কারণ তপনের প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ার সংবাদে তাদের সারা বাড়িতে সরগোল পড়ে যায় স্রষ্টার কাছে সৃষ্টি সর্বদাই আনন্দের তাই স্বরচিত গল্প ছাপা হওয়ার সংবাদ শুনে তপনও দিনটিকে তার জীবনের সবচেয়ে সুখের দিন বলে মনে করে মায়ের অনুরোধে স্বরচিত গল্পটি পাঠ করতে গিয়ে তপনের মাথায় যেন বজ্রপাত হয় হতবাক তপন বুঝতে পারে লেখক মেষমশায় কারেকশনের নাম করে তার গল্পটাকে আগা গোড়াই বদলে দিয়েছেন গোটা গল্পে তপনের নিজের সৃষ্টির চিহ্নমাত্র খুঁজে পায় না নিজের সৃষ্টিকে এভাবে রাহুগ্রস্ত হতে দেখে সে বাকরুদ্ধ হয়ে পড়ে যন্ত্রণায় বিধ্বস্ত তপনের কাছে দিনটি হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন পরবর্তী কোশ্চেন কি আছে আমাদের ইতিহাস নেই এই উপলব্ধির মর্মার্থ লেখ অর্থাৎ এই যে আমাদের ইতিহাস নেই এর মর্মার্থটা আমাদেরকে লিখতে হবে উৎস লিখব উৎস কি লিখব যুগ নব নবরূপকার শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে থাকি কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে এবারে লিখব মর্মার্থ যুদ্ধবিধ্বস্ত চরম নেতিবাচক পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা গুটি কয়েক মানুষের জবানিতে এই বক্তব্য ধ্বনিত হয়েছে ইতিহাসের পাতা চিরকাল রাজা মহারাজাদের গুণকীর্তনে মুখর সাধারণ মানুষ চিরকাল ইতিহাসের পাতায় ব্রাত্য সে কারণেই সাধারণ মানুষের ইতিহাস নেই এবার প্যারাচেঞ্জ করে বুলেট দিয়ে লিখব সৃষ্টির আদি লগ্নে রুদ্র সমুদ্রের বাহু অবগুণ্ঠিতা আফ্রিকাকে প্রাচী ধরিত্রীর সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন করে তাকে কৃপন আলোর অন্তপুর বাসিনীতে পরিণত করে আফ্রিকা হয়ে ওঠে আরও বনস্পতির নিবিড় পাহাড়ায় সংরক্ষিত অরহস্যময় এক নারী এরপর জল স্থল আকাশের দুর্বোধ্য সংকেতগুলোকে চিনতে চিনতে তার চেতনাতীত মনে জেগে উঠেছিল প্রাকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র সকল শঙ্কাকে পরাস্ত করতে আফ্রিকা নিজেই যেন উগ্র ও বিভীষিকাময় হয়ে উঠেছিল পরবর্তী কোশ্চেন এলো মানুষ ধরার দল তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল উৎস বিশ্ববরণ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতার থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে অথবা তোমরা লিখতে পারো নেওয়া হয়েছে এবার প্যারা চেঞ্জ করে লিখব সাম্রাজ্যবাদী আগ্রাসী দল তথা মানুষ ধরার দল তাদের স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে আফ্রিকাকে ক্ষতবিক্ষত রক্তাক্ত এবং মানহারাক করেছিল তাদের আগমনের পূর্বে আফ্রিকা ছিল প্রকৃতির সবুজের নেশায় আচ্ছন্ন পরবর্তী কোয়েশ্চেন সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান প্রসঙ্গ অনুসরণে মন্তব্যটি বিশ্লেষণ করো মানে কোন প্রসঙ্গে এটি বলা হয়েছে এবং সেটিকে বিশ্লেষণ করতে বলা হয়েছে উত্তর লিখব এভাবে হারিয়ে যাওয়া কালীকলম রচনায় শ্রীপান্থ কালীকলম সম্পর্কিত নানা তথ্য পেশ করেছেন তিনি উল্লেখ করেছেন কালি আগে কিভাবে তৈরি হতো বা তা কতটা শ্রম সাপেক্ষ ব্যাপার ছিল সেই সঙ্গে এর জন্য কতটা নিষ্ঠাও দরকার হতো প্রসঙ্গে অংশের মধ্যে কত তার কালি কলম প্রিয়তার বৈচিত্র্য সম্বন্ধে তখন বোঝা যায় তিনি ভীষণ রকম নস্টালজিক মনোভাবাপন্ন এই কারণেই কঞ্চির কলম খাগের কলম পালকের কলম বা ফাউন্টেন পেনের আলোচনা প্রসঙ্গে তিনি তার ছেলেবেলা থেকে কৈশোর কাল অবধি বিচরণ করেছেন একই সঙ্গে প্রকাশ পেয়েছে লেখকের পর্যবেক্ষণ শক্তি যখন তিনি কাজ কাঠ গ্লাস পার্সেলিন শ্বেতপথর পিতল ভেড়ার সিং ব্রঞ্জ বা সোনার দোয়াতের কথা বলেছেন সর্বোপরি এ সমস্ত বস্তুর সংগ্রহ সম্পর্কেও তার অন্বেষণ যেখানে স্পষ্টতই প্রমাণিত হয় তিনি অতিক্রান্ত সময়ের লিখন সংস্কৃতি সম্পর্কে যেমন অনুরক্ত তেমনই মোহাচ্ছন্ন যার সঙ্গে মিশে আছে কিছু বিষণ্নতার আর অনাবিল আনন্দ পরবর্তী কোশ্চেন কি সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কবিতা অনুসরণে পরিস্থিতিতে বিবরণ দাও এখানে উত্তরটি এইভাবে লিখব যে যুদ্ধ সংগঠিত হওয়ার ফলে শিশু থেকে শুরু করে মানুষের যাবতীয় ঘরবাড়ি দেবদেবী মন্দির দেবতার মূর্তি ধ্বংস হয় তাই বক্তার শখ ও স্বপ্নের বাড়ি ঘর নিশ্চিন্ন হয় তিনি এমন কথা বলেছেন এর পরবর্তী কোয়েশ্চেন কি আছে এটি আমরা দেখব যে অনুক্ত কর্তা বলতে কি বোঝো অনুক্ত কর্তা বলতে কি বুঝি কর্ম ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে যেমন আমার যাওয়া হবে কি করে এর পরবর্তী কোশ্চেন কি আছে অকারক পথ কয় প্রকার ও কি কি অকারক পদ সাধারণত দুই প্রকার একটি সম্বন্ধ পদ এবং অপরটি সম্বোধন পদ তাহলে এই সম্বন্ধপদ এবং সম্বোধন পদ হলো অকারক পদ তারপর কি আছে তির্যক বিভক্তি কাকে বলে তির্যক বিভক্তি কাকে বলে কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তির্যক বিভক্তি বলে অর্থাৎ কোনো বিভক্তি যদি একাধিক বা একের অধিক কারকে ব্যবহৃত হয় তখন তাকে আমরা বলবো তির্যক বিভক্তি থ্যাংক ইউ